नमस्कार बंधुरा, नूपुर किचने आपनादेर स्वागतम। आज आमी तैरी करब सम्पूर्ण निरामिष शाही मिक्स पनिर। एटी खेते खूब सुस्वादु आर बनानो खूब सहज। एटी रुटी लुचि परोटा पोलाओर साथे खेते खूब ही भालो लागबे। चलुन रेसिपिटी शुरू करा जाक। एई भिडियोटी भालो लागले अवश्य लाइक करुन, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন আরও নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটা মিক্সড শাহি পনির রেসিপি। এই রেসিপিতে প্রথমেই লাগছে পনির, বাদাম বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরা বাটা, আদা বাটা, পোস্ত বাটা, কাজু, চালমগজ। তা মশলার মধ্যে লাগছে শাহি গরম মশলা, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা, চিনি পরিমাণ মতো, গরম মশলা গোটা আর নুন পরিমাণ মতন। আমি এই রেসিপিটা সাদা তেলে করব। কিছু সবজি ব্যবহার করব। সবজির মধ্যে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, বিনস, আলু, একটা গাজর। গরম করে সাদা তেলে পনিরটাকে হালকা করে ভেজে নেব। ভাজার পরে আমি আলাদা পাত্রে গরম জল করে নিয়েছি, চিনি নুন গোটা গরম মশলা দিয়ে। গরম মশলাটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। আমার প্রায় পনিরটা লাল লাল হয়ে এসছে। এবার আমি পাশে রাখা গরম জল করা আছে ওটাতে পনিরটা ভিজিয়ে দেব, যাতে পনিরটা সফট থাকে, না তো পনিরটা শক্ত হয়ে যায়। এরকম করে আস্তে আস্তে সব পনিরগুলো হালকা করে ভেজে আমি গরম জলে ভিজিয়ে রাখবো। গরম জলের মধ্যে আছে চিনি নুন এবং গোটা গরম মশলা। গরম মশলাটা আপনারা চাইলেও দিতেও পারেন নাও পারেন। পনির ভাজা হয়ে গেছে, এই তেলে আমি সবজিটা ভেজে নেব। তবে এতটা তেল আমার লাগবে না, আমি কিছুটা তেল আলাদা একটা বাটিতে তুলে রাখব। এবার আমি প্রথমে আলুটা একটু ভেজে নেব। আলুটা মিডিয়াম আছে, হালকা লালচে ভাব আসবে যখন তখন আমি বিনসটা দিয়ে দেবো। হালকা লাল লাল করে ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমি বিনসটা দিয়ে দেবো। বিনস গাজর ভাজা হয়ে গেছে, এবার আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। এখন আমি কড়াইতে দু চামচ তেল দিয়েছি, তেলটা হালকা গরম হওয়ার পর আমি এক চামচ বাটার দিয়ে দেব। বাটারটা মিশে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি
আদা বাটা, লঙ্কা বাটা। আদা লঙ্কাটা একটু কষানোর পরে এক চামচ মতন জিরে বাটা, এরপরে দেব বাদাম বাটা, তারপরে বাদামটা একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেব কাজু আর চালমগজ বাটা। কাজু আর চালমগজটা একটু পরিমাণে বেশি আছে, কারণ পনিরটা একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে, এই পনির রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এর মধ্যে দেবো পোস্ত বাটা, মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে একটু কষানোর পরে এর মধ্যে দেব একটু নুন, পরিমাণ মতন নুনটা দেবো। নুনটা আপনারা যে যেমন খান তেমন দেবেন, আর কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এই রান্নাটা আমি হলুদ ছাড়াই করব, হলুদ দেব না এতে। ভালোভাবে কষিয়ে নেব, কষানো হয়ে গেছে, মশলায় তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দেব। ক্যাপসিকামটা আমি কিন্তু ভাজিনি, ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করার পরে আমি ভেজে রাখা আলু, গাজর আর বিনসটা দিয়ে দেব। ক্যাপসিকামটা একটা সুন্দর কালার আসবে। একটুখানি কষাতে থাকবো, তারপরে বিনস আলু গাজরটা এর মধ্যে ছেড়ে দেবো। ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে। এবার আমি এটাকে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার সবজি দিয়ে কষানো হয়ে গেছে, এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ভিজিয়ে রাখা পনিরটা আস্তে আস্তে এর মধ্যে ছাড়ব। জলটা আগের থেকে, জল থেকে পনিরটা আগের থেকে তুলে নেবেন। এবার আমি কষাতে থাকবো, আস্তে আস্তে কষাতে হবে যাতে পনিরটা ভেঙে না যায়, ভেঙে গেলে দেখতে খারাপ লাগবে। এটা আমি 2-5 মিনিট কষিয়ে নেব। পনিরটা আমি 2 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, পনিরটা খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো যে মশলা রাখার যে পাত্রগুলো ধুয়ে রাখা জলটা, পনিরের মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে আর একটু নাড়াচাড়া করব, করে নুন মিষ্টিটা দেখে নেবো।
চাইলে নুন মিষ্টিটা পরেও দেখতে পারেন। এখন আমি এর মধ্যে কিছুটা জল অ্যাড করব। হালকা নেড়েচেড়ে গ্যাসটাকে পুরো ফুল করে দেব। জল আমার অ্যাড করা হয়ে গেছে, এবার গ্যাসটাকে ফুল করে ঢেকে দেব 5 মিনিটের জন্য। গ্যাসটাকে ফুল করে ঢেকে দিয়ে 2 মিনিট ঢেকে দেওয়ার পরে 2 মিনিট পরে আরো গ্যাসটাকে লো করে আরো 5 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট হয়ে গেছে, এবার আঁচটাকে লো করে দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। আমার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে ফেলেছি আর সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর একটা স্মেল এসেছে। এর মধ্যে আমি এবার একটু নাড়াচাড়া দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ছাই গরম মশলা, আর তার সঙ্গে দিয়ে দেব একটু বাটার। আমার পনিরটা রেডি হয়ে এসেছে, বাটারটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নাড়াতে দিয়ে মেশাবো আর 10 বলবো। বাটারটা দিলাম, এবার মিশিয়ে নেবো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে। আমার পনিরটা রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে তৈরি করবেন, সবাইকে খাওয়াবেন এবং কেমন হলো এটা আমাকে অবশ্যই জানাবেন। এবার আমি গ্যাসটাকে অফ করে 10 মিনিটের জন্য ঢেকে রাখব। ছাই মিক্স পনির রেডি। এবার আমরা এই আইটেমটা পরোটা দিয়ে খাবো। চাইলে আপনারা এটা রুটি, পরোটা এবং পোলাও দিয়েও খেতে পারেন।